হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আমরা জানি তারুণ্যের প্রতীক হল বাইক, তাই আজ আমি আপনাদের বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল 5টি সুপার বাইক সম্পর্কে বলতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে রাখুন। ট্রম লাইট বাইক। আপনারা যদি ভেবে থাকেন বাস্তবে এরম বাইক থাকতেই পারে না, তাহলে আপনি ভুল ভেবেছেন। এই বাইক সত্যি সত্যি বাজারে আছে এবং কিছু কিছু মানুষ এটা ব্যবহারও করছে। যদি আপনি ড্রোন সিনেমা দেখে থাকেন তাহলে আপনি এই বাইকটি দেখে থাকবেন। পৃথিবীর অদ্ভুত সুন্দর বাইকগুলোর মধ্যে এটি অন্যতম। এই বাইকটি চালানোর সময় পা পিছনে রাখতে হয়। জেনে হয়তো অবাক হবেন, এটি একটি ইলেকট্রিক বাইক, অর্থাৎ এটি ব্যাটারি চালিত। এর মূল্য $55,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 46,11,000 টাকা। কনফেডারেট B120 রেট। এই বাইকটিও অলৌকিক ঘটনার চেয়েও কোনো অংশে কম নয়। আপনি বাইকটি দেখলেই বুঝতে পারবেন এটি তার আকর্ষণীয় শৈল্পিক ডিজাইনের কারণে ইতিমধ্যেই অনেক পুরস্কার জিতেছে। এর দুটি স্পেন্ডার আপনাকে অনেক দ্রুত গতিতে চালাতে সাহায্য করবে। এর ফ্রেম কার্বন ফাইবার ও এয়ারক্রাফ্টের অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তবে সবচেয়ে খারাপ জিনিস এটা যে শুধুমাত্র ধনী ব্যক্তিরাই এটা চালাতে পারবে। এর দাম $110,000, যা বাংলাদেশি টাকায় $92,23,000 টাকা। ইয়ামা BMS 1700 সিসির এই বাইকটি বেশ শক্তিশালী একটি বাইক। এটি এমন একটি বাইক যেটি কখনোই আপনি ধুলোবালির রাস্তায় চালাতে চাইবেন না, কারণ এই বাইকের সম্পূর্ণ বডির উপরে 24 ক্যারেটের সোনার প্রলেপ দেয়া আছে আর এর সিট লাল ভেলভেট কাপড়ে মোড়ানো। এই বাইকটি আপনি কিনতে চাইলে আপনাকে $5,00,000 খরচ করতে হবে, বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় প্রায় 4,20,00,000 টাকার মতো। যারা অন্যদের চাইতে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে চায় এবং অনেক টাকা আছে, তাদের জন্যই এই বাইকটি তৈরি করা হয়েছে। ডজ টমওয়াক B10 সুপার বাইক। এই সুপার বাইকটি মাত্র 2 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার স্পিডে পৌঁছাতে পারে আর এটি 680 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে চলতে পারে, অর্থাৎ আপনি অতি সহজেই নিউক্লিয়ার বাসকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারবেন। তাই এটাকেই পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির বাইক হিসেবে গণ্য করা হয়। কিন্তু দুঃখজনক হল, এই গতির জন্য কোনো দেশই এই বাইককে রাস্তায় চালানোর বৈধতা দেয় না। এই বাইকটির শৈল্পিক ডিজাইন সবার কাছেও খুবই পছন্দনীয়। এর দাম $5,50,000, যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 4,65,00,000 টাকার মতো। নেইমান মার্কাস লিমিটেড এডিশন ফাইটার। এই বাইকটি ডিজাইনের কারণে পৃথিবীর বুকে ব্যাপক সুনাম অর্জন করেছে। এই বাইক চালানোর জন্য আপনাকে আলাদাভাবে প্রশিক্ষণ নিতে হবে। বাইক কোম্পানি যদি মনে করে যে প্রশিক্ষণ সফল হয়েছে, কেবল তখনই আপনি এই বাইকটি চালাতে পারবেন। এই বাইকটি ক্রয় করা আর দুঃস্বপ্ন দেখা একই কথা, কারণ এটি পৃথিবীর সবচেয়ে দামি বাইক। এর দাম $11,000,000, যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 92,23,00,000 টাকার মতো। কি ভাবছেন, এর চেয়ে তো প্লেনই কিনা ভালো হয়, তাই না? তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোডটি। এই বাইকগুলোর মধ্যে কোন বাইকটি আপনার ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।